আজ রবিবার ষোলোই আষাঢ় দু হাজার তেইশ সালের দোসরা জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নম প্রাণতহস্মী দিবাকরম এটি আপনারা তামাল লোটায় একটু জল একটু পুষ্পাতি অর্ক নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যোদয়ের সময় তাকে নিবেদন করুন এবং এগারোবার জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হৃং রং নামা এটিও একশো আটবার জপ করতে পারেন আজ কিন্তু রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা রবিগ্রহ অর্থাৎ সূর্যের নামে নামাঙ্কিত তিনি আবার শনি মহারাজের পিতাও যদি সরকারি চাকরি পেতে চান সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান যদি আপনাদের লিডারশিপ কোয়ালিটি এবং ম্যানেজমেন্ট স্কিলকে আপনারা আরও মজবুত করতে চান তাহলে জন্মছকে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর যাতে জন্মছকে সূর্যের মজবুতি নেই তারা কিন্তু আজ এই রবিবারের দিন অবশ্যই হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস পরিধান করুন এবং আমি যে প্রতিকারের কথাগুলি বললাম এগুলি করুন পান গুটখা খেয়ে ঘন ঘন থুতু ফেলবেন না এতে সূর্যের দুর্বলতা আরও বৃদ্ধি পায় বন্ধুরা শনি কিন্তু বক্রি হয়েছে আমি প্রতিদিন একই কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার রাশির উপরে একটা না একশো চল্লিশ দিন বক্রি শনির কারণে ঠিক কি কি প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা তো বৃদ্ধি পাবেই কর্মেও গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ যদি আপনি কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সেটি ফেরত পেতে পারেন মানুষজন আপনাকে নতুন আশা স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপরে নির্ভরশীল আজ আপনারা কিন্তু রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবসরকালীন সময়ে টেলিভিশনের সিনেমা মোবাইলে কোনো ওয়েব সিরিজ এগুলি দেখে কিন্তু সময় কাটাতেই পারেন আজ দূরসম্পর্কের কোনো জায়গার থেকে সন্ধেবেলার সময় বিশেষ করে কোনো শুভ সংবাদ কিন্তু আসতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন